মর্নিং এভরিওয়ান, দেখো আজকে আমরা সহজ গণিত বইয়ের পেজ নাম্বার 24-এ দুইয়ের দাগের যে কাজটা আছে এই কাজটা আজকে আমরা করব। দেখো এখানে কি লেখা আছে, সংখ্যাগুলি পড়ো এবং বানান করে লেখো। একটা করে দেওয়া হলো, তার মানে এইদিকে দেখো সংখ্যা দেয়া আছে, তার পাশে দেখো ঘর করে দেয়া আছে। এই ঘরেতে আমাদের এই যে সংখ্যার বানানগুলো আমাদেরকে লিখতে হবে। দেখো প্রথমে একটা করে দিয়েছে, প্রথমে কি আছে দেখো, সাত। সাত বানানটা দেখো এখানে লিখে দিয়েছে, দন্ত স একা ত সাত। তারপরে দেখো কি আছে, দশ, তাই তো। দেখো দশ বানানটা আমি লিখেছি, দশ বানান কি, দ তাল বস, দশ আমরা প্রত্যেকে জানি তো। তারপর দেখো কি আছে, এক দশ চার, এক দশ চার কত হয়, চোদ্দ। তাহলে চোদ্দ বানানটা এখানে লিখতে হবে। দেখো আমি লিখেছি চয়ে উকা দয় দয় চোদ্দ। এইভাবে তোমরা ২৬ ২৭ ৩৯, তারপর পরের পাতায় দেখবে ৩৭ ৪৮ ৫৯ ৩৪ ৫৫, এই যে বানানগুলো আছে এই বানান, এই যে সংখ্যাগুলো আছে তার পাশে তোমরা বানানগুলো লিখে ফেলবে। কিন্তু দেখো এখানে আরও কিছু সংখ্যা আছে, যেমন ৬৬ ৮৮, তারপর পরের পাতায় দেখবে ৭৩ ৮৯ আর ৯৮। এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে তোমরা কেটে দেবে, এই বানানগুলো তোমাদেরকে লিখতে হবে না, কারণ আমাদের এখনো পর্যন্ত আমরা ৬০ পর্যন্ত বানান পড়েছি, তাই তো। এগুলো ৬০-এর পরে, তাই তোমাদেরকে এই বানানগুলো লিখতে হবে না, বাকি যে বানানগুলো আছে তোমরা নিজেদের সহজ গণিত বইতে লিখে ফেলবে। ওকে, তাহলে তোমরা দুইয়ের দাগের কাজটা বাড়িতে করে ফেলবে। চলো বাই।